পয়লা বৈশাখের দিন একটা সন্ধেবেলা গৌতম দা হঠাৎ, এটা আমি গল্প শুনেছি, গৌতম দা হঠাৎ বললো যে আজকে সন্ধেবেলা আমরা সবাই বসবো, অনেকে মিলে বসবো, একটা শেয়ারিং সেশন হবে। এরকম অনেক শেয়ারিং সেশন তখন হতো, সেখানে যারা যারা আসবে তাদের সবাই কিছু না কিছু করতে হবে। এমনি বসে আড্ডা মারলে খালি হবে না, কেউ গান করবে, কেউ কবিতা পড়বে, কেউ নিজের কবিতা শোনাবে, কেউ হয়তো একটা ছোট স্কিট করবে, কেউ হয়তো দু একটা হাসির গল্প বলবে, কিন্তু কিছু না কিছু সবাইকে করতে হবে। আর সেই সেই সন্ধ্যেবেলায় বাপিদা, মানে বাপিদা তপেশ তাপসদা আর ভানু, এরা দুই মানে তপেশ বন্দ্যোপাধ্যায়, ভানু বাপিদা আর ভানু এরা দুজন মিলে একটা গান গিয়েছিল হারমোনি করে, দুজন ভোকাল হারমোনি করে, ওয়েস্টার্ন হারমোনি করে গান গিয়েছিল। আর গৌতম দাস তখন সবে সবে 3 বছর পরে কলকাতায় ফিরেছে, 2 বছর পরে কলকাতায় ফিরেছে। এবার ফিরে এটা শুনে বলছে যে এটা কোথা থেকে শিখলি তোরা, মানে মানে এইটাই তো চাই, এই 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 মিউজিকটাই চাই, এটাই আমরা করি চল, মানে এইটা। অ্যান্ড দ্যাট ডে দে ডিসাইডেড দ্যাট দে আর গোইং টু ফর্ম দিস, স্টার্ট দিস মুভমেন্ট। তখন ওরা মোহিনের ঘোড়া বলে নাম দেয়নি, ওরা 7 জন বন্ধুরা মিলে সপ্তর্ষি ব্যান্ডার নাম হয়েছিল। এবার বন্ধুদের মধ্যে হচ্ছে কিছু বন্ধু, কিছু ভাই, ভাই বোন সবাইকে নিয়ে ব্যান্ডটা করেছিল। ভাই হচ্ছে প্রদীপ আর বিশ্বনাথ, বিশুদা, বিশুদা এখনো ফাটাফাটি মিউজিক করে, নিউ ইয়র্কে বসে জ্যাজ বাজাচ্ছে এখন। প্রদীপদাও গান বাজনায় রয়ে গেছে। রঞ্জন দা কাজেন, প্রথম তাদের কাজেন রঞ্জন দা, রঞ্জন দা ব্যান্ডে ছিল। আর তাছাড়া ছিল হচ্ছে অ্যাব্রাহাম দা, ওদের বন্ধু অ্যাব্রাহাম দা, সবই ভায়োলিন পিয়ানো এই ওয়েস্টার্ন মিউজিকের সব ইনফ্লুয়েন্সটা আর কি এনেছিল। এর সবাই মিলে এই ব্যান্ডটা তৈরি হলো আর কি, একটা পয়লা বৈশাখের দিয়ে এরকম গল্প শোনা যায়। এবার ওরা 2 বছর ধরে নিজেদের গান চর্চা করার পরে ওরা এই অ্যালবামটা করতে সাহস করে। দু বছর নিজেরা প্র্যাকটিস করে, কাউকে শোনায়নি 2 বছর গান, ওরা নিজেরা খালি করতো। আর সবাই রেস্টলেস হয়ে যাচ্ছিলো যে এই আমরা কবে শোনাবো, বলছে না এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি। 2 বছর ধরে এই ওরা চর্চা করার পরে দে ডিসাইডেড 1977-এ ওরা এই অ্যালবামটা বের করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে লিটারালি। তখন এটা প্রডিউস করতে ওদের 7,000 টাকা খরচা হয়েছিল, ইটস আ লট অফ মানি ব্যাক দেন, অ্যান্ড স্পেশালি ফর পিপল ইউ নো ইন দ্যাট কাইন্ড অফ হাম্বল ব্যাকগ্রাউন্ড। মানে 7,000 টাকা দিয়ে একটা সি মানে একটা 45 প্রডিউস করবে, এবার তার জন্য সোনার গয়না বিক্রি করতে হয়েছিল, লোকজনদের থেকে টাকা ধার করতে হয়েছিল। এবার লোকজন এটা অ্যালবামটা বেরোবার পরে অনেক মনিরা মানে গৌতম দাকে জিজ্ঞেস করেছিল যে তোরা এই ফান্ডিং কোত্থেকে পেলি এটা। তখন গৌতম দা খুব মজার ছলে বলতো যে এটা ফরেন ফান্ডিং, বিদেশ থেকে ফান্ডিং এসেছে। কিন্তু আসল ব্যাপারটা কি, আসল ব্যাপারটা হচ্ছে কাবলিওয়ালার থেকে কিছু টাকা ধার করা হয়েছে, সেটা হচ্ছে ফরেন ফান্ডিং। সো দিস অলসো টেলস হোয়াট দ্য কাইন্ড অফ স্পিরিট দ্যাট গৌতম দা হ্যাড। এই অ্যালবাম বের করার পরে যে বিশেষ কিছু মানে ঘরে ঘরে দেবেন ফ্রম ডোর টু ডোর টু সেল দিস অ্যালবাম, অ্যান্ড মানে সেই সময় বাবা এটা পায় গৌতম দার থেকে এই অ্যালবামটা, কিন্তু দে লিটারালি অল অফ দেম ওয়েন ডোর টু ডোর টু প্রোডিউস টু সেল দিস অ্যালবাম। অ্যান্ড খুব বেশি যে তাতে সাকসেস পেয়েছে তা নয়, মানে মোস্টলি বিক্রি করতে পারিনি, আর সেই কাবলিওয়ালার হাত থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো ওদের, প্রায় 2 বছর ওরা পালিয়ে পালিয়ে বেরিয়েছে। তারপরে এরপরে গৌতম দা নাকতলায় মুভ করে যায়, 75-ই মুভ করে যায় পুরো ফ্যামিলি শুদ্ধ।
সো এই অ্যালবামটার প্রচুর ক্রিটিস, বেশ কিছু শোরা করেছে, বেশ কিছু লোকজন পছন্দ করেছে ইয়াং লোকেরা, কিন্তু বেশিরভাগ লোকেরাই শুনে বলতো এই তো বেসুরা গান, এই কি করছিস তোরা, দুজনের গলা মিলছে না, বিকজ দে ওয়ার ডুইং হারমোনিস, তখন হারমোনি থেকে বিশ্লেষণ না বলছে এই তো গলা মিলছে না দুজনের, এই বলে লোকজন অ্যালবাম ফেরতও দিয়ে দিয়েছে অনেকে। তাই এইটা হচ্ছে গল্প। আর ওদের যে ক্রিটিসিজমগুলো বেরিয়েছিল প্রচুর কাগজে পত্রিকায়, সেইগুলো গৌতমদা সব কালেক্ট করেছিল, কালেক্ট করে পরের একটা অ্যালবামে সেটার ভেতরে ডিজাইনের ভেতরে সেই সব ক্রিটিসিজমের একটা কোলাজ বানিয়ে সেটাকে অ্যালবামের ভেতরে ইনলে করেছি। সো ইউ নো দ্যাট ইজ দ্য দ্যাট ইজ স্পিরিট, মানে যাই হয়ে যাক মানে আমরা গান গেয়ে যাব। আর এটা গৌতমদা ওই অ্যালবাম যখন মানে যখন ব্যান্ডটা তৈরি হয়েছে তখন দে ডিসাইডেড, এরপরে ওরা আরও দুটো অ্যালবাম বের করে দৃশ্যমান মহিম আর মানে উড়ন্ত বস্তু ইউএফও যেটা অজানা উড়ন্ত বস্তু, এই অ্যালবাম দুটো এরপরে বের করে, এগুলো খুব একটা সাকসেস পাইনি। And after all of this happened, you know, they মানে দিস পর পর কনসিকিউটিভ ইয়ারে বেরোয়, মানে 78 বেরোয় হচ্ছে অজানা উড়ন্ত বস্তু, আর দৃশ্যমান মহিম বেরোয় 79, এতে দুটো দুটো চারটে গান এতে আছে এই দুটো অ্যালবামে। অ্যান্ড আফটার দিস দে ডিসাইডেড, মানে সবার ফিনান্সিয়ালি ইট ওয়াজ নট সাস্টেনেবল টু কিপ আ ব্যান্ড লাইক দিস, অ্যান্ড সবাই তোরা ওরা তখন ইয়াং ব্রাইট কিডস, লট অফ দেম হ্যাড টু মুভ আউট, অ্যান্ড দ্য ব্যান্ড কাইন্ড অফ ব্রোক, নট বিকজ অফ এনি ডিফারেন্সেস ইন থট, নট বিকজ অফ এনি ডিফারেন্সেস, বাট বিকজ ইট ওয়াজ নট ফিনান্সিয়ালি সাস্টেনেবল, সো দে হ্যাড টু অল মেক দেয়ার লিভিং, সো অনেকে মুভ আউট করে যায়। কিন্তু গৌতমদা ডিসাইডেড না আমি মুভ আউট করবো না, আমি গৌতমদা একমাত্র আঁকড়ে পড়ে থাকে কলকাতাতেই, যে ইউনো এই এই মুভমেন্টটা এত সহজে শেষ হতে পারে না, সো ইউনো হি কাইন্ড অফ ড্রিফটেড ইন টু মেকিং ফিল্মস, ডকুমেন্টারিজ ইন আদার আর্ট ফর্ম। আমি আরেকবার অ্যানিকে বলবো এই চৈত্রের কাফন গানটা একটু এসে পড়তে, দিস কেম আউট ইন ইন দৃশ্যমান মহিন অ্যালবাম। আর আমাদের এই গানের ভার্সনগুলো কয়েকটা ইউটিউবে পাওয়া যাবে খুঁজলে, সেগুলো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো কোনো সময় গিয়ে শুনতে, এগুলো আমরা আমাদের নিজেদের মজার জন্যই করা আর কি। আমার একটা ডোলিন ম্যান এক্স বলে আমার একটা সিরিজ আছে, তাতে অন্য অনেক গানও আছে, অ্যানির সাথে বেশ কয়েকটা আছে মহিনের গান।
সেই পর পর অ্যালবামগুলো বের হয়ে 95, 96, 98 and 99. And we all know that, you know, we lost Gurudev in 99, so all of a sudden.